আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল 2023 সিজন 16। 31 মার্চ 2023 থেকে শুরু হয়ে চলবে 28 মে 2023 পর্যন্ত। জমজমাট এই আসরে অংশগ্রহণ করবে মোট 10টি দল। ম্যাচ হবে মোট 74টি। 12টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। বাংলাদেশের দর্শকদের জন্য এবার তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সের দিকে, কারণ এবার কেকেআরের স্কোয়াডে জায়গা পেয়েছে দুই বাংলাদেশি, সাকিব আল হাসান এবং প্রথমবারের মতো লিটন কুমার দাস। সাকিব আল হাসানকে কেকেআর কিনে নিয়েছে 1.5 কোটি রুপিতে, আর লিটন দাসকে কিনে নিয়েছে 50 লাখ রুপিতে। দর্শকরা মুখিয়ে থাকবে লিটন দাসের মার্কেটিং ব্যাটিং ও সাকিব আল হাসানের অলরাউন্ডার পারফরমেন্সের দিকে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলায় ব্যাপক ফর্মে দেখা গিয়েছে এই দুজন বাংলাদেশি ক্রিকেটারকে। কেকেআরের ক্যাপ্টেন হিসেবে এবার দেখা যাবে নীতিশ রানাকে। এদের ছাড়াও এবার মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে। তাকে তারা কিনে নিয়েছে 2 কোটি রুপিতে। উদ্বোধনী অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে বিখ্যাত সব তারকাদের। তাদের মধ্যে উল্লেখযোগ্য তামান্না ভাটিয়া, রেশমিকা মান্দানা, অরিজিৎ সিং, সবাই মুখিয়ে থাকবে তাদের পারফরমেন্স দেখার জন্য। এছাড়া সারপ্রাইজ হিসেবে দেখা যাবে টাইগার শ্রফ ও ক্যাটরিনা কাইফকে। প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন ছিল গুজরাট টাইটান্স। দেখা যাক এবারের আসরে কোন ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন হতে পারে। এবারের আসর সবাই মুখিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটারদের। দেখা যাক কেমন হয় এবারের খেলা। ধন্যবাদ।